سيدنا إسرائيل حزين ওই দিন আমার ভক্তগিরি সব ধ্বংস হয়ে যাবে আমার আপন রক্তের সন্তানদের গেঞ্জিটা বেলে দিয়া কেটে কেটে রেখে দিয়া ওই বাজারের তিনটা দুর্বল সাদা কাফন ওই কাফনে প্যাকেট বানাইয়া জানাজা পড়াইয়া কবরে নিয়ে যাবে এত ভক্ত এত মহব্বতের বন্ধু কবরে এখন আর কেউ নাই আমাকে বাগবাগানে কবরে শোয়াইয়া একটা বিছানাও দিল না বালিশও দিল না ওই তিনটা সাদা কাফন দিয়ে পেঁচাইয়া রাখলো দুইটা লোক দেখলাম কবরের মধ্যে নামিয়া গেল একজন মাথার কিনারায় আরেকজন পায়ের কিনারায় মনে হয় জানো এই দুইজন আমার সাথে কবরে থাকবে কিন্তু না হঠাৎ বাঁশের চাল আর কলাপাতা দিয়া মিনহা খলাপ নাকুমের আওয়াজ দিয়া মাটি দিতে দিতে হঠাৎ দুইজন দুই মাথা দিয়া পায়ের কাফনের মুষ্টি মাথার কাফনের মুষ্টিদার খুলিয়া দুইজন লাফ দিয়া উপরে উঠাইবার আমারে আটকাইতেছে এমন ভাবে আমার মাটি দেয় যেন নড়াচড়ার কোনো উপায় নাই মাটি দিয়া দিয়া যখন সবাই বিদায় আমার মায়ার নবী বলেন ওই কবরে এখন কেউ নাই দুইজন ফেরেশতা হাজির হয়ে যাবে তোমাকে তিনটা প্রশ্ন করবে তুমি কয় টাকার মালিক জিজ্ঞাসার প্রয়োজন নাই তুমি কোন দলের নেতা কোন পরিমাণ এলেম ওয়ালা শিক্ষিত জানার দরকার নাই তুমি হিন্দু না বৌদ্ধ মুসলমান আলেম না মূর্খ কোনো কথা নাই সবার বেলায় তিনটা প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও নবীজি বলেন যারা দুনিয়াতে রবের গোলামি করে কবরে যাবে তারা বলবে রব্বি আল্লাহ আমার রব আর কেউ না আমার রব আমার আল্লাহ যারা দুনিয়াতে ইসলাম সারে গলার মালা বানায় গেল তারা কবরে গিয়া জবাব দিবে দ্বীনিয়াল ইসলাম আমার ধর্ম একমাত্র ইসলাম আর কোনো আমার ধর্ম নাই দুনিয়াতে যারা নবীর সুন্নতের আমল করিয়া যাবে আঙ্গুলের নখগুলো কেমনে রাখবা সেখানেও নবীর সুন্নত যারা মানবে জুতা কেমনে পরিধান করবা সেখানেও নবীর সুন্নত যারা মেনে চলবা ওরে বাবা চুলগুলো রাখার ভিতরে নবীর সুন্নত যারা নবীর তরিকায় চুল রাখবা এইভাবে সুন্নতের আমল করিয়া যারা কবরে যাবে নবীকে দেখাইয়া বলবে এই বান্দা নবীরে চিনুনি বলো যারা আমার নবীর সুন্নত এরা দেখা মাত্র চিনে ফেলবে বলবে ইনি তো আমার সেই নবী যেই নবীকে না দেখে দাঁড়িয়ে রাখলাম টুপি পরলাম আলেমদের মহাব্বতের বয়ানে নামাজ পড়লাম কত মানুষ টুপিওয়ালা বলে গালি দিল পাগড়িওয়ালা বলে গালি দিল তারপর নবীর সুন্নত ছাড়ি নাই নবী বলেন সাথে সাথে আল্লাহ গাইবি আওয়াজ দিবেন ও কবরের ফেরেশতা আর আমার বান্দাটারে ডিস্টার্ব করবা না জান্নাতের বিছানাটা বিছাইয়া দাও সাড়ে তিন হাত কবরটারে বড় বালাখানা বানাও কবরের ভেতরে জান্নাতের সাথে রাস্তা খুলে দাও আমার বান্দা আরামে ঘুমাবে দুনিয়াতে আরামে ঘুমাইতে পারে নাই সবাই যখন ঘুমাইয়া যাইত আমারই আশেকটা যায় নামাজ বিছাইয়া কান্না শুরু করত সেজদায় পরে ডাকত আর বলতো ইয়া রব্বি হাবলি আমাকে ডাকতো আর চোখের পানি সেরে কান্না করত ঘুমাইতে পারে না খেতে পারে না এখন আরামে ঘুমাবার ব্যবস্থা করে দাও কিয়ামতের আগের দিন পর্যন্ত আমার বান্দা আরামে ঘুমাবে নবী আফসোস করে বলে দুনিয়াতে যারা রবের গোলামি করে না ইসলাম মানে না সুন্নতের আমল না করিয়া তওবা না করে গুনাহ নিয়া কবরে যাবে তাদেরকেও যখন তিনটা প্রশ্ন করা হবে ওই নাফার মানবে নামাজি গুনাহগারেরা বলবে হা হা লা আদরি আফসোস আমি কিছুই জানি না কিছুই জানি না নবী বলেন সাথে সাথে আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলবেন ও কবরের ফেরেশতা ইনা ফরমানের ধর
আমি আল্লাহ পাকের নিয়ামত দুনিয়াতে কম ভোগ করে নাই আমার দাওয়াত সূর্যের আলো চাঁদের আলো আসমান জমিন আমার দাওয়াত বৃষ্টির পানি আমার দাওয়াত জমিনের ফসল গাছের ফল খাইলো এত বড় নিমক হারাম একবার শুকর আদায়তে আলহামদুলিল্লাহ বলে নাই ওলামায়ে কেরাম পায়ে ধরে দাওয়াত দিত নামাজের নামাজ পড়ে নাই এখন আর দেরি না করে কবরে জাহান্নামের বিছানাটা দিয়া দাও কবরটাকে জাহান্নামের আগুন দিয়া ভরিয়া দাও একটা না দুইটা না 70 থেকে 99 টা সাপ কবর ভরে যাবে নবী বলেন আমার আল্লাহ সর্বশেষ কুদরতের আওয়াজ দিয়া বলবেন ও কবরের মাটি এই না ফরমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে ও আল্লাহর বান্দা ও যুবকেরা আল্লাহর আযাব সহ্য করার শক্তি নাই দুনিয়াতে প্রচন্ড ঠান্ডা সহ্য করা যায় না গরম সহ্য করা যায় না একটা বেতের বাড়ি মশার কামড় সহ্য করা যায় না গুনাহ নিয়ে যদি কবরে যাও ওই সাপের কামড় মাটি চাপ কেমনে সহ্য করবা কপাল ভালো থাকলে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে আমার মাওলাকে ডাকো আর তওবা করো আর বলো দয়ার মালিক এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিহ্বা না পাক অন্তর না পাক আয় আল্লাহ গুনাহ নিয়ে কবরে যেতে চাই না নেক আমল অবস্থায় যেতে চাই জাহান্নামের আগুন সহ্য করার শক্তি হবে না রে আল্লাহ দুফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো আমার আল্লাহ সাথে সাথে জীবনের গুনাহ মাফ করে দিবেন ও যুবকেরা আজকে চিল্লাইয়া চিল্লাইয়া বয়ান করে করে না খানা আছে না ঘুম আছে শরীর ঠিক নাই কত কষ্ট করতেছি সারা দেশে দৌড়াইয়া এই দৌড়ানিটা আর কষ্ট দরকার ছিল হিন্দুদের মন্দিরে গিয়া করো কৃষ্ণনের গির্জায় গিয়া করলে লাভ কিন্তু ওদিকে যাওয়ার টাইম কই 365 দিন তো মুসলমানের বুঝাইয়া পায় ধইরা ধইরা বয়ান কইরা মোনাজাতটা দিয়া গাড়িতে উঠতে না উঠতে দেখি মুসলমান বিড়ি মুখে নিয়া বাজার থেকে ময়দান থেকে বাড়ি যায় এই যে এত মুসলমান এখানে আজকে অনেক আশেকেরা এখানে পড়ছে ফজর পড়ে নাই জোহর পড়ে নাই আসর পড়ে নাই মাগরিব পড়ে নাই ইশা পড়ে নাই অথচ জিজ্ঞাসা করি যদি বলি বাবা নামাজ লাগেনি বলে হুজুর আপনার ঈমান আছে নি যদি বলি বাবা কয়েক অক্ত লাগবে কয় পাঁচ অক্ত মাঝে মাঝে ছেড়ে দেওয়ার লাইন আছে নি কয় না সবই ফতোয়া দিলারে বাবা একবারও নামাজের আজান শুনে মসজিদে যাও না আবার উল্টা ধমক দাও নামাজ না পড়লে কি হবে দিল পরিষ্কার হুজুরদের থেকে আমরা অনেক ভালো ও বাবা তোমার আমি হাসির কথা বলি না আসলে যদি তোমার আকল ঠিক থাকে আমার যেই কথা বলতেছি এগুলো শোনার পরে তোমার লজ্জা থাকলে কান্না করা দরকার দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাঙিয়া এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাঙিয়া মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা
চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এ দুনিয়ায় সবই পার কবর যে তোর আসল ঘর এ দুনিয়ায় সবই পার কবর যে তোর আসল ঘর কেমন সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা কেমন সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে শিরি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে বেলা রে আর উঠে না ভেঙ্গে গেলে বেলা রে আর জমে না কয়দিন আর বাহাদুরি করবি রে যুবক এই বয়সে কত যুবকের লাশ কবরে রাখলাম কত যুবকের জানাজার ইমামতি করেছি ও বাবা তুমি আজকে বয়ান শুনতেছো আল্লাহ না করুন আগামীকাল ঠিক এই সময় তুমি হতে পারো হসপিটালের রোগী আল্লাহ বানাইতে পারেনি ওই আমার মাওলারে ভয় করো রে বাবা দুনিয়া কিছুই না কয়দিন আর বাহাদুরি করবা তোমাদের এক আপন বন্ধু হলো গানের শিল্পী মাইকেল একটা গান গাইলে কত শত ডলার হাদিয়া এত সুন্দর গানে টান মারতো যেই গান তোমার কাছে মজা লাগে আমার কাছে শুনতেই ভালো লাগে না টাকার পাহাড় বানাইয়া ইউটিউবে এখনো সার্চ দিলে মাইকেলের চেহারা দেখবা গান শুনবা কিন্তু এই বান্দার টাকার পাহাড় যখন হয়ে গেল ফাইনাল নিয়ত করে ফেললো আমি মাইকেল 150 বছরের আগে মরণের বিছানায় যাব না এই বিষয়ে যত প্রস্তুত আল্লাহর সাথে পাল্লা মাইকেল এবার নিয়ত করলো আমি 150 বছরের আগে মরব না চেহারাটাকে কমপ্লিট বাঁধাই করে নিল খালি হাতে কারোর সাথে সাক্ষাৎ দেয় না জীবাণু আসতে পারে প্রায় 20 জনের মতো ডাক্তার তারে অল টাইম পাহারা দেয় শতবারখানা চেক করে দেয় মাইকেল এত সেফ চলে আল্লাহর কুদরত একটু আগে বলছি বান্দা চাইলে কিছু হবে না আমার আল্লাহ চাইলে সবই সম্ভব আমার আল্লাহ চাইলে হয় বান্দা চাইলে হয় না নমরুদ চাইল ইব্রাহিম নামের কোন বান্দা জমিনে আসতে দেওয়া হবে না আল্লাহ চাইলে তোর নাকের ডগায় বাড়াও ইব্রাহিম রে দিয়া তোর চেয়ারের গুড়া করে সব আগুন দিয়া জ্বালায় দিব আল্লাহ ইব্রাহিমের নমরুদের নাকের ডগায় পাঠায় দিলেন ওই ইব্রাহিমের আগুনে জ্বালাইতে গিয়া নমরুদ ধ্বংস হইয়া গেল ইব্রাহিম নবীর একটা পশম জ্বালাইতে ওরা পারে নাই বাজতের মালিক কে ওই আল্লাহ আছেন এই কথাগুলো বেঈমানেরে বুঝাইতে কত কষ্ট হইত অথচ বেঈমানেরে বুঝাইতে কোনো কষ্ট না সব কষ্ট মুসলমানেরে বুঝাইতে কি এবার বুঝেন আপনারা কি কোয়ালিটি সম্পন্ন মুসলমান আপনি ও আল্লাহর বান্দারা ফেরাউন চাইল মুসা নামের কোন বান্দা জমিন আসতে দেয়া হবে না আল্লাহ বলেন তোর ঘরে পাঠাইয়া তোর টাকায় খাওয়াইয়া বড় বানাইয়া তোর গালে চর লাগাইয়া তোর সাইজ করা হবে ফেরাউনের ঘরে মুসা নবী আসলো বড় হলেন গালে চর মারলো ওই ফেরাউন
লোহিত সাগরের চুবানি খাইয়া ধ্বংস হয়ে গেল জমিনের মধ্যে আজও ফেরাউনের লাশটা আছে বেঈমানেরা দেখ তুই যত বড় বাহাদুর দাবি করো ফেরাউন নমরুদের মতো হতে পারবি না ওই নমরুদ আমার আল্লাহকে মারার জন্য রেডি হয়ে গেছিল আল্লাহরে গুলি করবে গুলি তীর নিয়া বাঁশ দিয়া সিঁড়ি বানায় যায় উপরে কই যাও আল্লাহরে মাইরালাম মারলেই সব কেসা খতম আল্লাহ কয় তোর থেকে আমি কম সালাত যখন তীর নিক্ষেপ করল একটা প্রাণীর গায়ে লাগলো রক্ত আসলো রক্ত নিয়া নিচে একা দেখ আল্লাহরে মেরে ফেলছে এই যে রক্ত আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খাইরুল মারাল জন্য আল্লাহ কি পরিমাণ ফেরেশতা পাঠাইলেন কি একটা অসুস্থ মশার সাথে জুতা মোবারক মশাটা ঢুকছে কোন দিক দিয়া নাক দিয়া ঢুকে সান্দির গড়ায় বসে বসে ফাঁকে ফাঁকে একটা বিস্কল দেয় সান্দি গরম এত ডাক্তার কবিরাজ এত হালুয়া খাইলো নমরুদের মাথা কেউ ঠান্ডা করতে পারে না হঠাৎ ভুইরা ভুইরা জোতার সাথে বাড়ি ঠাস করে মাথা হিমেল হয় নমরুদ দেখায় জোতার ভিতরে এত বরকত মাথায় বাঁধতে দে কতক্ষণ যতক্ষণ জুতা মাথায় লাগে মাথা ঠান্ডা জুতা বন্ধ আবার গরম ওই মশায় বসে বসে একটু আঘাত করে নমরুদ কয় আমি বুঝি না জুতার মধ্যে এত বরকত এই জুতার বাড়ি বন্ধ করা যাবে না কে দিবে কয় কর্মচারীরা কো জুতার বাড়ি দিতে আলাদা বেতন কর্মচারীরে ডাক দিয়ে কয় কর্মচারী যত জোরে বাড়ি মারবি বেতন বাড়ায় দিবে কেমন সান কফা জুতা মারলেই মাথা ঠান্ডা ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় দিলেন এত বড় বীর বাহাদুর জুতার বাড়ি খাইয়া ধ্বংস হয়ে গেল আজও দুনিয়ার কোন বেঈমান সন্তানের নাম নমরুদ ফেরাউন রাখেনি যদি বলি ১,০০,০০০ টাকা দিবে প্রত্যেক মাসে সন্তানের নাম রাখবি নমরুদ ফেরাউন বেঈমানেরা রাজি হবে নবীনগরের বাঙালির যদি কই সন্তানের নাম ফেরাউন রাখবি নি লাভ ১,০০,০০০ একটু তিন দিন সময় দাও একটু ভাইবা নেই বাঙালি তো তিন দিন পরে বলে কসম টাকাটা টাইম করতে বানায় ফেরাউন নাম রেখে দিব পরে তওবা করে নিব কারণ এই করোনার ভিতরে ১,০০,০০০ টাকা তো কম না এর নাম বাংলা কুয়াশার ভিতরে কিচ্ছু দেখা যায় না ও রাস্তার এক সিপাহী আগুন কি ওখানে আগুন জ্বলে কেন কার পেছনে এক আহাম্মক দাঁড়ানো আছে আগুনের পেছনে একটা কে দাঁড়ানো আহাম্মক ওর মুখের ভিতরে আগুন বাইরে আবার ওই ফেরাউন ফকিন্নির ভোলা মানুষের জমিনে শশা উঠাইয়া টুকরিতে ভরে মাথায় নিয়া মিশরে গিয়া বিক্রি করে আটানা পয়সা কথার কথা এইভাবে ফকিরনি করতে করতে এক সময় টাকার মালিক হইয়া বিশাল ইতিহাস চেয়ারে বসে হামান রে বানাইছে ওজিরে আজম চেয়ারে বয়া ফেরাউন বলে হামান কি যাহা মনে কয় ভিতরে তো গরম গরম ভাব বলে কি চাও বলে খোদা খোদা দাবি করতে মনে চায় তো করো যেহেতু দাবি করবই ছোট খাটো খোদা দাবি করে লাভ নাই আনা রব্বুকুমুল আলা আমি হলাম সব থেকে বড় খোদা সেই ফেরাউন ধ্বংস হয়ে গেল মশা মাছি কেউ পছন্দ করে না আজও তার লাশ পড়ে আছে কোথায় কোথায় কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর
গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা বরর বাড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সাদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয় ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব্বি আল্লাহ লা ইলাহা গাইরুহু ওয়া নবীহি মুহাম্মদ মুস্তাফাহু এরে নবীর উম্মতের দল ও যুব ওয়াজে আইছো এখন ঘুমাইতে মন চায় বাঙালির ঘুম আছে নি পৃথিবীর নিকৃষ্টতম অ্যাটম বম দুনিয়াতে আবিষ্কার হইয়া মানুষের পকেটে ঢুকার থেকেই ঘুমছে দুনিয়ার বড় বড় গবেষকরা অ্যাটম বম তৈরি করেছে অ্যাটম বম মিসাইল কামান এক অ্যাটম বম মেরে দিলে বাংলাদেশ দেখবা তিন মিনিটে নাই ওটা আমেরিকা গেছে কিন্তু এই অ্যাটম বোমে জমিন ধ্বংস হবে তো তোমার আমার পকেটের মধ্যে যে অ্যাটম বোম বেঈমানের বাচ্চারা ঢুকায় দিছে এটার দ্বারা শুধু দুনিয়া যাবে না আখেরাতও বরবাদ হয়ে যাবে ওই অ্যাটম বোমের নাম কি খুব খুশির খবর না না যেভাবে হাসতেছো না খুব মজার কথা বলছি হাসির কথা লজ্জা শরম না থাকলে আরে আর কোনো বয়ানে ধরবে না দেড় হাজার বছর আগে নবী বলে গেছেন লা ঈমান লিমান লা হায়া আলা যার লজ্জা নাই তার ঈমান নাই ওর ল্যাংটা করলেও কয় এখনো অর্ধেক ইজ্জত বাকি আছে এরে যুব তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই আলিম বা দাও শিখে নাই একটু নজর দিয়া তাকাইয়া দেখো স্কুলে পড়ে কলেজে পড়ে পাঁচ বেলার নামাজ পড়ে এক বেলার নামাজও বাদ দেয় না তোমরা জিব্বা নাড়াইয়া একটু সাক্ষী দাও আমি সত্য বললাম নাকি মিথ্যা বলেছি তোমার ক্লাসের যুবক যুবতী যদি নামাজ পড়ে বলো বাবা তুমি কেন পারবা না অথচ তুমি আল্লাহ মানো নবী মানো কোরআন মানো জাহান্নাম জান্নাত মানো সব তোমাকে এত বয়ান করে বুঝাইতে হবে কেন আরে আমাদের কথা মিথ্যা কেন মনে করেছো তোমার চোখের সামনে আজ আমরা নবীরা দর্শ মানতে গিয়ে কই আমাদের সম্মান তো মোটেও কমলো না আমাদের ইজ্জত কমে নাই অতএব তুমি কেন নবীর তরিকার মালা গলায় লাগাইতে পারো না আল্লাহ বলে বান্দা আয় তওবা কর আমি আল্লাহ তওবার দরজা খুলে রাখলাম তওবা কর কান্নাওয়ালা তওবা আমি জিন্দেগির গুনে একটা সেকেন্ডের মধ্যে তোমারে মাফ করে দেব ও নবীর উম্মতের দল আল্লাহর দরবারে কান্না করো তওবা করো আজকে তুমি আল্লাহর নবীর উম্মত হইয়া সেই নবীরে চিনতে পারলা না অথচ সাহাবায়ে কেরামের ইতিহাস দর্জন সাহাবা জান্নাতের টিকেট পেয়েছে এর মধ্যে আবু বকর ওমর ওসমান আলী জীবনটা ভর এদের এলেমের অভাব নাই আমলের অভাব নাই তাকওয়ার অভাব নাই আবু বকরের মতো বান্দা কত দামি মদিনার নবী বলেন ও দুনিয়ার উম্মতেরা আমার আবু বকরের দাম কত আবু বকর সব মুমিনের নেক আমল যদি এক পালায় দাও আমার আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে ওই আবু বকরের জান্নাতের টিকিট রেডি তারপর আবু বকর ইবাদত বাড়াইয়া রাত রাতের বেলা নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে নবী নামাজের পরে বলে আবু বকর নামাজে কাঁদলেন কেন আবু বকর বলে আল্লাহর আদালতে হাজির হওয়ার ভয় বলে ভয় কেন আপনার না জান্নাতের টিকিট রেডি
ابو بكر চোখের পানি ছেড়ে বলে নবীজি যেই আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন ওই আল্লাহ যদি একদিন বেজার হয়ে যায় টিকিট ক্যান্সেল হয়ে যেতে পারে ابو بكرের মতো বান্দা কত দামি সে যদি কান্না করে জান্নাতের টিকিট পাইয়াও যদি জীবনভর কান্না করে আমি কবরে কেমনে থাকব ওমরে ফারুক যদি জীবনটা দিয়া কান্না করেন ও ভাইজান তোমার আমার ইলম নাই আমল নাই তাকওয়া নাই টুকটাক যা করি তাও অহংকারী ভাবের কারণে সব সওয়াব বরবাদ হয়ে গেল যেইভাবে সিজদা দিলে আল্লাহ খুশি হবে জীবনটা কাটাইতে একটা সিজদা ওইভাবে দিতে পারি নাই যেইভাবে নামাজে দাঁড়াইলে আমার আল্লাহর আরশে আজিম কাঁপতে থাকবে ওইভাবে নামাজ পড়তে পারি নাই ওরে মানুষের মজার মজার বয়ান দিলাম অথচ আমি আল্লাহর কাছে মজাদার হইতে পারলাম না আল্লাহরে আমার কলিজায় মজাদার বানাইতে পারলাম না আমাকে মানুষ কত মহব্বত করে সম্মান করে এত মজার বয়ান কিন্তু আমার অন্তরে কিবিরের কবিরা গুনাহ হাসাদের কবিরা গুনাহ গীবত শেকায়াতের গুনাহ আমার অন্তর ভরে আছে বয়ানটা কইরা গাড়ির মধ্যে বসিয়াই আমি বাসায় যাওয়া পর্যন্ত মোবাইলে ফেসবুক চালাই নাজগান নাউযুবিল্লাহি মিন যালিক আমি গুনার কথা বলতেছি গীবত শেকায়াত করতেছি চোখ দিয়া ফেসবুক চালাইতে চালাইতে বাড়ি গেলাম ওরে বাড়ি যাই আল্লাহ না করুন না জানি ঘুমায় পড়লাম ফজরের এখনো দুই ঘন্টা সময় বাকি এমন একটা ঘুম দিলাম টাটকা বাটকা কইরা গিয়া বাসায় ঘুম দিলাম দশটায় উঠা দেখলাম ফজরের আর না মাঝের কোনো খবর নাই এই যদি হয় আমার হালাত মানুষ আমারে যতই প্রাথমিকভাবে সম্মান করুক এই সম্মানের কোনো মেয়াদ নাই হঠাৎ করে দেখবা তুমি বর্ষ হঠাৎ করে মাটিতে পড়ে গেছো যদি সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইয়া কান্না করেন তো তোমার আমার আমল নাই ইলম নাই তাকওয়া নাই কিচ্ছু নাই উল্টা অহংকারের জায়গা অন্তরের দিয়া দিলাম আমার জিহ্বাটা মিথ্যা বলে নাপাক করে ফেললাম গীবত করে না পাপ করে ফেললাম অন্যের ভালো সইতে পারি না কবিরা গুনাহ নিজের প্রশংসা করতে মজা পাই কবিরা গুনাহ অন্যের প্রশংসা শুনলে মেজাজ গরম হয়ে যায় কবিরা গুনাহ এত বড় বড় গুনাহ নিয়ে আমি চলতেছি অতএব আমার কি পরিমাণ কান্না দরকার অথচ আমার এই মাহফিলের মধ্যে কত মানুষ মোনাজাতে কান্না করে আমার কপাল খারাপ আমার চোখে এক ফোঁটা পানিও নাই ও আল্লাহর বান্দারা চোখে পানি না আসা কেউ বাহাদুরি মনে করবেন না বরং আল্লাহর কাছে তওবা করবেন কান্না যদি চোখে না আসে এই বয়ানে এই মোনাজাতে যদি কান্না না আসে আর কবে কাঁদবেন কান্না না আসাটা রহমত নয় বরং চোখে পানি আসা আল্লাহর বড় নিয়ামত বড় রহমত আল্লাহ কোন ফালিয়াজ হাকু কালিলা ওয়ালিয়া বুকু কাসিরা নবী বলেন ইবুকু ফা ইল্লাম তাবুকু ফাতাবাকু বেশি করে কাঁদো যদি কান্না না আসে বাহানা করো এরপরও তোমার সওয়াব হবে ও নবীর উম্মতের দল সন্তান যদি মা বাবার শাস্তির ভয়ে যদি কাঁদে ছাত্র যদি উস্তাদের শাস্তির ভয়ে কান্না করে আমার আল্লাহর আযাবের ভয় কি এত কম আবু বকর যদি আযাবের ভয়ে কাঁদে ওমর যদি জাহান্নামের আযাবের ভয়ে কান্না করেন ওসমান রাদিয়াল্লাহু আনহু যদি কান্না করেন ও আল্লাহর বান্দারা আপনার আমার কি পরিমাণ কান্না দরকার নিজেও মানুষ হইতে পারলাম না নিজের ছেলে মেয়ে স্ত্রীকে মানুষ বানাইতে পারলাম না মানুষ আমারে কত সম্মান করে আজকে আমারে আগাইয়া নিতে কত মানুষের ঢল কিন্তু স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই মা বাবার দোয়া নিয়া আলেমদের পরামর্শ নিয়া পাঁচ বেলার নামাজ পড়ো নবীর সুন্নাত মানো মুরব্বীদের দোয়া নিয়া চলো অহংকারী ভাব দেখাইয়া কারো সাথে খারাপ ব্যবহার করে কষ্ট দিও না ও আল্লাহর বান্দারা তওবা করে নাও জীবনে আর নামাজ ছাড়বা না বেপর্দায় চলবা না দাড়ি কাটবা না মা বাবারে কষ্ট দিবা না ওলামায়ে কেরামের বিরোধিতা করবা না আল্লাহর কাছে অন্তর দিয়া যদি তওবা
তওবা করতে পারো আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন ও আল্লাহ তাকায়া দেখতেছেন কার অন্তরের কি হালাত যাদের অন্তরে তওবার খাঁটি নিয়ত আছে মরিয়া গেলে যাব আর আল্লাহর আর নবীর বিরুদ্ধাচরণ করব না ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না মা বাবার দোয়া নিয়ে সামনে আগাবো তওবা করার যদি নিয়ত থাকে রে বাবা আল্লাহর দরবারে বলো অন্তর নরম করে তওবা করো কান্না যদি না আসে আল্লাহকে বলো আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন জিকিরওয়ালা জিহ্বা দান করেন আখেরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আয় আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবা নসিব করে দেন তওবার উপরে মজবুত হইয়া মরণ পর্যন্ত আমাদের চলার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ودير مالي قدرتي النظر دي دخل غفرات দুনিয়ার সমস্ত বাড়িওয়ালা দরজা আটকায়া দিয়েছে আপনার রহমতের দরজা তো খুলে রাখছে আয় আল্লাহ ওলামায়ে কেরাম মুরব্বি হাজী সাহেব পর্দার আড়ালের মা বোনেরা যুবক ছাত্র ভাইরা হাত তুলছে আয় আল্লাহ কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না আমাদের তওবাওয়ালা জিন্দেগি দান করেন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আয় আল্লাহ মাহফিল কামিয়াবির সাথে কবুল করে নেন আয় আল্লাহ ইলমে হিলমে হিকমত আমলে বরকত বাড়ায় দেন এলাকার ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের সিনায় হেদায়েতের নূর দান করেন আয় আল্লাহ কুদরতের জিম্মায় আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন মা বোনদের আবেদা পর্দানিশি বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন দেশের জন্য যারা জীবন দিল দিনের জন্য কবুল করে নেন এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন আয় আল্লাহ প্রশাসনিকভাবে যারা কাজ করলো দিনদার বানায় দেন আয় আল্লাহ জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনের খাদেম বানায় দেন সমস্ত মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শওয়ালা বানায় দেন আয় আল্লাহ ইসলামের ব্যানারওয়ালা দুশমন থেকে হেফাজত করেন আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন মুখালেফের মুওয়াফিক বানায় দেন ওলামায়ে আহলে হকের বিজয় দান করেন মাদ্রাসা কবুল করে নেন এলাকার ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন আয় আল্লাহ প্রত্যেকের সন্তানের নেককার বানায় দেন আয় আল্লাহ রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন কোরআন পড়ার তৌফিক দান করেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের সিনায় হেদায়েতের নূর দান করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে আমাদের হেফাজত করেন আয় আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন